হ্যালো বন্ধুরা, শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ কিছুক্ষণ আগে ইউনিভার্সিটির তরফ থেকে একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে মাস্টার্স স্টুডেন্টদের জন্য, অর্থাৎ এমএ, এমএসসি, এমকম স্টুডেন্টদের জন্য। তোমাদের রেনুয়াল নোটিশ দিয়েছে। নোটিশে একদম ক্লিয়ারলি বলা আছে অনলাইন পোস্ট গ্রাজুয়েট রেনুয়াল 2023। ডেট দেখতে পাচ্ছ 21/11/2023, অর্থাৎ আজকের নোটিশটি দিয়েছে। এবং এই রেনুয়ালটি কাদের করতে হবে, কত টাকা লাগবে এবং কবে থেকে কবে অবধি, মানে কতদিন সময় দিয়েছে, সেগুলো এই ভিডিওতে আলোচনা করব এবং বিস্তারিত বলে দেব। প্রথমেই বলে নিই যে এই রেনুয়ালটা কাদের করতে হবে। এখানে বলে দিয়েছি ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ইয়ার, অর্থাৎ জানুয়ারি 2020 সালে যারা অ্যাডমিশন নিয়েছিলে, আগে যদি রেনুয়াল না করে থাকো তাহলে তোমাদেরকে রেনুয়াল করতে হবে। এছাড়া জানুয়ারি 2021 যারা অ্যাডমিশন নিয়েছো, আগে যদি রেনুয়াল না করে থাকো তাহলে তোমাদেরকে রেনুয়াল করতে হবে। জানুয়ারি 2022 যারা অ্যাডমিশন নিয়েছিলে, তোমরা যদি আগে রেনুয়াল না করে থাকো তাহলে তোমাদেরকে রেনুয়াল করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জানুয়ারি 2023, অর্থাৎ এই বছর যারা এখনো অবধি ফার্স্ট ইয়ারের এক্সাম ফর্ম ফিল আপ এবং ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম বা অ্যাসাইনমেন্ট এক্সাম দাওনি, তোমাদেরকেও রেনুয়াল করতে হবে। মানে যাদের এনরোলমেন্ট নাম্বার 23 দিয়ে শুরু, সেশন 2023, তাদেরকে এই রেনুয়ালটা অবশ্যই করতে হবে। রেনুয়াল কথার সোজা অর্থ নেক্সট ইয়ার অ্যাডমিশন, অর্থাৎ সেকেন্ড ইয়ারের অ্যাডমিশনের টাকাটা ফার্স্ট ইয়ারের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের আগে তোমাদের থেকে নিয়ে নিচ্ছে। বুঝতে পেরেছ? এই রেনুয়ালটা 2023 জানুয়ারি সেশন স্টুডেন্টদেরকে করতেই হবে। এখন যদি না করো, পরে সেকেন্ড সুযোগ দেবে, তখনও চাইলে করে নিতে পারো, কিন্তু আগে থেকে করে নেওয়াটাই ভালো। তো এই রিনিউয়াল করতে কত টাকা লাগবে সেই বিষয়ে এবার কথা বলবো। এখানে ইউনিভার্সিটি বলে দিয়েছে এমএ ইন বেঙ্গলি, মানে বাংলা, ইংরেজি, ইংরেজি ল্যাঙ্গুয়েজ টিচিং, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স এবং এডুকেশন। এবং এমকম স্টুডেন্টদের জন্য 4,400 টাকা লাগবে। এই যে সাবজেক্টগুলোর কথা বললাম, এই সাবজেক্টগুলোর জন্য 4,400 টাকা লাগবে। এছাড়া এমএসসি ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ যারা এমএসসি ম্যাথ সাবজেক্ট নিয়ে 2023 সালে অ্যাডমিশন নিয়েছো এবং এমএসডাব্লিউ সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিয়েছো, তোমাদেরকে 5,800 টাকা দিয়ে রিনিউয়াল করতে হবে। এছাড়া সায়েন্স ডিপার্টমেন্টের মধ্যে জিওগ্রাফি এবং জুলজি সাবজেক্ট যাদের আছে, তাদেরকে 18,600 টাকা দিয়ে রিনিউয়াল করতে হবে। এবং এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন স্টুডেন্টদেরকে 13,600 টাকা দিয়ে রিনিউয়াল করতে হবে। আগেও বলেছি, আবারও বলছি, রেনুয়াল কথার সোজা অর্থ নেক্সট ইয়ার অ্যাডমিশন, সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের টাকা আগে থেকে তোমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। এবার এখানে আসি স্টুডেন্টশিপ রেনুয়াল। স্টুডেন্টশিপ রেনুয়াল কারা করবে, কেন করবে, সেই বিষয়ে একটু ডিটেলসে বলছি, বুঝে নাও। এখানে বলে দিয়েছে স্টুডেন্টশিপ ফিস মিলিস অ্যান্ড অ্যাজ অ্যাপ্লিকেবল ফর আদার কোর্স, মানে যারা গত বছর সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়ে নিয়েছে এবং কোনো একটি পেপারে এনসি পেয়েছে বা ফেল করে গেছে কোনো কারণে, তারা চাইলে 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে পারবে। এবং এই বছর যারা সেকেন্ড ইয়ারের পরীক্ষা দেবে, মানে 2022 সেশনে যারা অ্যাডমিশন নিয়েছিল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, তারা এখন সেকেন্ড ইয়ারে আছে, তাদের এখন সেকেন্ড ইয়ারের এক্সাম ফর্ম ফিল আপ এবং অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম কিছুই হয়নি, তোমরা যদি এখন চাও 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল করে নিতে পারো। এটাকে ব্যাকআপ নিয়ে রাখা বলে। যদি কোনো কারণে এক্সামে ফেল করে যাও, সেক্ষেত্রে 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল এখন থেকে করে রাখলে পরে, মানে পরের বছর শুধুমাত্র এক্সাম ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়ে নিতে পারবে, যে যে পেপারে ফেল করবে সেই পেপারগুলোর। আর ফার্স্ট ইয়ারদের স্টুডেন্টশিপ রিনিউয়াল করার কোনো ব্যাপার নেই, তার কারণ ফার্স্ট ইয়ারদের এই যে 4,400 টাকা নিচ্ছে, এর মধ্যে স্টুডেন্টশিপ রিনিউয়াল ইনক্লুডেড, মানে 3,800 টাকা রেনুয়াল এবং 600 টাকা স্টুডেন্টশিপ, টোটাল 4,400 টাকা এর মধ্যেই ধরে নিচ্ছে, এবং বাকি সাবজেক্টের ক্ষেত্রেও একই। তো তোমরা যখন রেনুয়াল ওয়েবসাইটে লগ ইন করবে, তখন ওখানে আলাদা আলাদা ভাবে দেখিয়ে দেবে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে জানাবো যে রেনুয়াল করার ঠিক কতদিন সময় ইউনিভার্সিটি তোমাদেরকে দিয়েছে। রেনুয়াল ওয়েবসাইট ওপেন হবে 23/11/2023 সকাল 10টা থেকে, অর্থাৎ 23 নভেম্বর সকাল 10টা থেকে। এবং রেনুয়াল ওয়েবসাইট বন্ধ হবে, মানে তোমরা রেনুয়াল ফর্ম সাবমিট করতে পারবে, 23/12/2023 রাত 10টা সময়, মানে 23 ডিসেম্বর রাত 10টা অবধি তোমরা রেনুয়াল করতে পারবে। অনলাইন ফিস, মানে অনলাইনে টাকা পেমেন্ট করতে পারবে, 23/11/2023 সকাল 10টা থেকে, মানে 23 নভেম্বর সকাল 10টা থেকে 27 ডিসেম্বর রাত 10টা অবধি।
অফলাইন পেমেন্ট করতে পারবে কিভাবে, কতদিন অব্দি সময় পাচ্ছ? 28/11/2023 মানে রেনুয়াল যখন শুরু হচ্ছে তার কিছুদিন পর থেকে তোমরা অফলাইন পেমেন্ট করতে পারবে। এখানে বলে দিয়েছে 28 নভেম্বর থেকে 27 ডিসেম্বরের মধ্যে ব্যাংকিং আওয়ারের মধ্যে ইন্ডিয়ান ব্যাংকের যে কোনো শাখাতে গিয়ে তোমরা টাকা পেমেন্ট করতে পারবে। তো এই ছিল টোটাল বিষয়। তোমরা যারা 2023 সালে নতুন অ্যাডমিশন নিয়েছো, আবারও বলছি ফার্স্ট ইয়ার এখনো এক্সাম হয়নি এবং ফাইনাল এক্সাম বা অ্যাসাইনমেন্ট কিছুই দাওনি, তোমাদেরকে রেনুয়াল করতে হবে, অবশ্যই রেনুয়ালটা করে নেবে।